আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, সার্জিক্যাল আইটেম সম্পর্কে ভিডিওর ধারাবাহিকতায় আজকে তৃতীয় ভিডিও। আশা করি অনেক ইনফরমেটিভ হবে ভিডিওটা। প্রতিটা ভিডিওতে মিনিমাম 20টা করে আইটেম আমি কভার করার চেষ্টা করি। আজকেও আমরা 20টা আইটেম সম্পর্কে জানবো। তো সবার প্রথমে আমরা জানবো স্কিন স্টাপলার সম্পর্কে। স্টাপলার বলতে স্টাপল করে এমন একটা ডিভাইস, এবং এটা সাধারণত পিন স্টাপল করে। যদি কখনো এমন একটা সার্জারি বা অপারেশন হয় যেখানে সুতা দ্বারা সেলাইয়ের পরিবর্তে পিন দ্বারা স্টাপল বা স্টাপলিং করে দেওয়া হয়, তখন যে ডিভাইসটা ইউজ করা হয় সেটা হলো স্কিন স্টাপলার। তো সার্জনের পছন্দ অনুযায়ী কিংবা অনেক সময় রোগীর পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্তটা হয় যে সুতা দ্বারা সেলাই করা হবে নাকি স্টাপলিং করা হবে। অনেক সময় সুতা দ্বারা সেলাই করার থেকে স্টাপলিং করাটাকে বেশি প্রেফার করা হয়, সেটা সিচুয়েশন অনুযায়ী। যেমন অনেক সময় কস্ট কমানোর ক্ষেত্রে কিংবা কোনো একটা অপারেশন যেটা খুব তাড়াতাড়ি ওনটাকে বা ইনসিশনটাকে বন্ধ করে দেওয়া হবে, এরকম সময় সুতা দ্বারা সেলাই করার থেকে স্টাপলিং করা অনেক সুবিধাজনক হয়। আবার অনেক সময় সুতার প্রতি সংবেদনশীলতা থাকার কারণেও পিন দ্বারা স্টাপলিং করা হয়। তো যাই হোক, বিভিন্ন কারণে আমরা সুতা দিয়ে সেলাই করার জায়গায় পিন দ্বারা স্টাপলিং করতে পারি, এবং যে ডিভাইস দ্বারা এটা করা হয় সেটা হলো স্কিন স্টাপলার। এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এবং এটা সাধারণত ডিসপোজেবল হয়, অর্থাৎ একটা পেশেন্টের জন্য একটা ইউজ করা হয়। এটা দ্বারা স্টাপলিং করার পর আবার যে আরেকটা ডিভাইস ইউজ করে আমরা সেই পিনটাকে রিমুভ করি, সেটাকে বলা হয় স্কিন স্টাপলার পিন রিমুভার। সেটা সাধারণত দেখতে এরকম হয়, এবং এটা দ্বারা আমরা যে পিনগুলো স্কিনের মধ্যে স্টাপলিং করা থাকে সেই পিনগুলোকে রিমুভ করা হয়। এরপরে আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে পারি সেটা হলো বিপি ব্লেড। তো বিপি ব্লেডের বিপি কথাটা আসছে বার্ট পার্কার নামে এক প্রকার সাইজ নির্ধারণ করা সিস্টেম থেকে। তো এটা সাধারণত এক ধরনের ব্লেড, এবং আমরা যে সার্জারির সময় ইনসিশন করি বা কাটি সেটা যে ব্লেডের মাধ্যমে করা হয় সেটা হলো এই বিপি ব্লেড। এই বিপি ব্লেডের সাইজ 10, 11, 15, 20, 22 এই ধরনের হয়ে থাকে। নেক্সট আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে পারি সেটা হলো সার্জিন প্যাড। সার্জিন প্যাড হলো এক ধরনের ড্রেসিং, যেটা দ্বারা সাধারণত আমাদের শরীরে কোনো সার্জারি সম্পন্ন হওয়ার পর যে সেলাই করা হয় সেই সেলাইয়ের উপর ড্রেসিং করা হয়। তো এটা এক ধরনের প্যাড, কারণ এর মধ্যে আমাদের কিন্তু একটা প্যাডিং রয়েছে, এবং এই প্যাডিংটার একটা বিশেষ অ্যাবজর্পশন প্রপার্টিস রয়েছে। এই প্যাডটা আমাদের সেলাইয়ের যে ক্ষতটা আছে, এই ক্ষতটা যাতে ওভার ড্রাইং হয়ে না যায়। ওভার ড্রাইং হয়ে গেলে অনেক সময় ক্ষত দেরিতে হিলিং হয়, যার ফলে এই প্যাডটা ওভার ড্রাইং প্রিভেন্ট করতে অনেক কাজ দেয়। আবার এই প্যাডটা নরম হওয়ার ফলে কুশনিং একটা ইফেক্ট প্রদান করে, যাতে ব্যথা কম হয়। এই প্যাডের পার্টটা নট অ্যাডহিয়ারিং হয়, যাতে ওন্ডে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এবং এটা ইনফেকশনও প্রতিরোধ করে থাকে। এটা 60, 80, 120 বিভিন্ন সাইজের হতে পারে। প্যাডের আলোচনায় এরপরে আমরা যেটা আলোচনা করতে পারি সেটা হলো সফটেক্স বা মোডেক্স কিংবা ডেলিভারি প্যাড, যেই নামেই যেখানে পরিচিত হোক না কেন। সাধারণত কোনো পেশেন্ট বেবি ডেলিভারি করলে তার জন্য যে প্যাডটা ইউজ করা হয় সেটা সাধারণত সফটেক্স বা মোডেক্স বা ডেলিভারি প্যাড, এবং আমরা যে মেনস্ট্রুয়েশনের জন্য যে প্যাড ইউজ করি সেটাকে বলা হয় স্যানিটারি প্যাড বা ন্যাপকিন প্যাড, যেটাই হোক না কেন। সেই প্যাড এবং এই প্যাডের মধ্যে মোটামুটি কাজের মধ্যে মিল রয়েছে। তো এই প্যাড সম্পর্কে আসলে আমার আইডিয়া অনেক কম, আমার থেকে সাধারণ মেয়ে মানুষগুলো বেশি জানে। জাস্ট আমি যতটুকু জানি যে সফটেক্স যে প্যাডগুলো থাকে এই প্যাডগুলোর অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি বেশি সাধারণ মেনস্ট্রুয়েশনের প্যাডগুলোর থেকে, এবং এই অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি বেশি থাকারও দরকার। এরপরে আরেকটা গস ড্রেসিং সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। এটা এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল গস ড্রেসিং, যেটা সোফ্রাটুলি নামে পরিচিত। এই সোফ্রাটুলি ডাবল বা সিঙ্গেল হতে পারে। এটাও এক ধরনের নন অ্যাডহিয়ারেন্ট ড্রেসিং, তথা অ্যাডহিয়ার করে না বা লেগে যায় না ওন্ডের সাথে। এবং এই ড্রেসিংটার সাথে এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল থাকে, ফ্রেমাইসেটিন সালফেট, যেটা 12% থাকে, যেটা 1% WYW পার্সেন্টেন্সে থাকে, 90% হোয়াইট সফট প্যারাফিনের সাথে, এবং এর সাথে অ্যানহায়ারাস ল্যালোনিন থাকে। এই ড্রেসিংটা অধিকাংশ ক্ষেত্রে বার্ন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়াও ডোনর সাইট, অ্যাব্রাশন, বিভিন্ন প্রকার ওন্ড এর ড্রেসিং করার জন্য এই সোফ্রাটুলটা ইউজ করা হয়ে থাকে। নেক্সটে আমরা আরেক প্রকার ড্রেসিংয়ের উপাদান সম্পর্কে জানবো, যেটা হলো ডুওডার্ম বা জিওডার্ম, যে নামেই বলে থাকুক না কেন। এটাও এক ধরনের কার্যকরী ড্রেসিং, এবং এটাও নন অ্যাডহিয়ারেন্ট, তথা ওন্ডের সাথে অ্যাডহেয়ার করে না, এবং ওন্ডটাকে ময়শ্চারাইজিং করে তথা ড্রাইং থেকে প্রিভেন্ট করে। এবং এর আগেও আমি বলছিলাম যে ওভার ড্রাইংয়ের কারণে ওন্ড হিলিং করতে ডিলে হয়, এবং এর মধ্যেও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটেক্টিভ প্রপার্টিস থাকে, এবং তার সাথে অ্যাবজর্পশন প্রপার্টিসও থাকে। তো এটাও বহুল ব্যবহৃত একটা ড্রেসিং, যার নাম হলো ডিওডার্ম। এখন আমরা একটা ড্রেসিং সম্পর্কে জানবো, বা দুই প্রকার ড্রেসিং সম্পর্কে একসাথে জানবো। একটা হলো টেগাডার্ম এবং একটা হলো আইভি ফিক্সিং ড্রেসিং।
এই দুইটা ড্রেসিং হলো ট্রান্সপারেন্ট তথা এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় এরকম একটা ড্রেসিং। টেগাডার্মের বিভিন্ন প্রকার ব্যবহার রয়েছে। এই টেগাডার্ম এমন একটা ড্রেসিং যেটা রিমুভ না করেই কোনো একটা ওন্ড বা ক্ষতর মনিটরিং করা সম্ভব, সেই ক্ষতটার উন্নতি অবনতি দেখা সম্ভব সেই ড্রেসিংটা খুলে না ফেলেই বা রিমুভ না করেই। এই টেগাডার্মটা হলো এমনই একটা ট্রান্সপারেন্ট ড্রেসিং। তো আমি আপনাদের দুইটা জিনিস দেখাবো, একটা হলো টেগাডার্ম এবং একটা হলো আইভি ফিক্সিং ড্রেসিং। দুইটা প্রায় দেখতেও একই রকম এবং দুইটাই ট্রান্সপারেন্ট। আইভি ফিক্সিং ড্রেসিংটা হলো আমাদের যে আইভি বা ক্যানুলাটা পুশ করা হয় মূলত, সেই ক্যানুলাটা ফিক্স করে দেওয়ার জন্য সেই ক্যানুলার চারপাশে এই ড্রেসিংটা করে দেওয়া হয়। এবং ক্যানুলা যে পাংচার করে থাকে আমাদের ভেইনে, সেই পাংচারে যাতে কোনো প্রকার ইনফেকশন না হয়, কোনো প্রকার ময়লা পড়ে বা ব্যাকটেরিয়া প্রবেশ করে, সেই বিষয়গুলোকে প্রতিরোধ করার জন্য মূলত আইভি ফিক্সিং ড্রেসিংটা ইউজ করা হয়। এটার ব্যবহার অনেক কম হয়ে থাকে, বাট এটা ব্যবহার করা অনেকটা নিরাপত্তা প্রদান করে। এই আইভি ফিক্সিং ড্রেসিংয়ের এখানে তারিখ লেখার অপশন থাকে, যাতে সেই ক্যানুলাটা কতদিন ধরে রয়েছে সেই তারিখটা দেখলেই বোঝা যায়। এই টেগাডার্ম অনেক সময় আইভি ফিক্সিং ড্রেসিং হিসেবেও ইউজ করা হয়ে থাকে, যার ফলে এই দুইটা জিনিস আমি একসাথে ডিসকাস করলাম। নেক্সট আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো সার্জিক্যাল অ্যাডহেসিভ ড্র্যাপার অথবা সার্জিক্যাল অ্যাডহেসিভ ড্র্যাপ বা ড্র্যাপার বিভিন্ন নামে এটা পরিচিত। আবার সকল ড্র্যাপ বা ড্র্যাপারই কিন্তু অ্যাডহেসিভ হয় না, নর্মাল কিছু ড্র্যাপ রয়েছে বা ড্র্যাপার রয়েছে যেগুলো অ্যাডহেয়ার করে না। আমার কাছে যেটা আছে এটা হলো অ্যাডহেসিভ ড্র্যাপার এবং এটা এই 3M ব্র্যান্ডের লোবান নামে সারা পৃথিবীতেই প্রায় পরিচিত। এটাকে অ্যান্টি মাইক্রোবিয়াল ইনসাইজ ড্র্যাপসও বলা হয়ে থাকে। এটার মেইন কাজ মূলত রিডিউসিং সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটার ব্যবহার আসলে মুখে মুখে এক্সপ্লেন করে অতটা বোঝানো সম্ভব না, তারপরও মোটামুটিভাবে বলা যায় এটা ওপেন করে আমরা যেই জায়গায় ঠিক ইনসিশন করব বা অপারেশন করব, কাটবো আমাদের স্কিনে যে অংশটা, সেই অংশটার চারপাশে এমনভাবে কাভার করে থাকে যাতে এমন একটা পরিবেশ তৈরি হয় যেখানে বাইর থেকে কোনো মাইক্রোবিয়াল বা মাইক্রো অর্গানিজম ওইখানে প্রবেশ করতে না পারে, কিংবা ওই পেশেন্টের শরীরের ভেতর থেকে কোনো মাইক্রো অর্গানিজম শরীরের অন্য কোথাও যাতে যাইতে না পারে। ঠিক এরকম একটা পরিবেশ তৈরি করে দেয় হলো এই ড্র্যাপার। নেক্সট আমরা আলোচনা করতে পারি কটন রোল সম্পর্কে। কটন রোল হলো একটা রোল, এটার সাইজ ছোট বড়ো হইতে পারে। তো এটাতে কটনগুলো রোল হিসেবে থাকে বা রোল আকারে থাকে, যার ফলে এটার নাম কটন রোল। তো এটার সাথে মূলত কটন থাকে, যে কটনটা স্ট্রাইলও হতে পারে নন স্ট্রাইলও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে কটনটা নন স্ট্রাইল হয় এবং এই কটন আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি, মূলত স্কিন ক্লিন করা, ওন্ড পরিষ্কার করা, বিভিন্ন প্রকার পুষ বা ওই জাতীয় কোনো কিছু পরিষ্কার করা, কোনো লিকুইড মেডিকেশন অ্যাপ্লাই করা, অনেক সময় তুলা আমাদের মেডিসিন লাগে মুখে দিয়ে রাখতে হয়, দাঁতে দিয়ে রাখতে হয়, এরকম অনেক মেডিকেশন অ্যাপ্লাই করার জন্য এই তুলাটা আমাদের সহায়তা করে থাকে। তো তুলা সম্পর্কে বেশি কিছু বলার নাই, তুলা সম্পর্কে অনেকেই জানে। তবে আমরা যে প্যাডগুলো ইউজ করি, এই প্যাডগুলো প্যাডিং করতে গেলে বা তৈরি করতে গেলে কিন্তু এই তুলার প্রয়োজন হয় বা কটনের প্রয়োজন হয়। নেক্সটে আমরা জানতে পারি গস সম্পর্কে। তো এই গস আমরা বাজারে কিনতেও পারি যেটা নন স্টাইল হিসেবে থাকে এবং পরবর্তীতে হসপিটালে সেটা একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে আসে, নার্সরা সাধারণত এটা করে থাকে, নির্দিষ্ট একটা ফর্মে ভাঁজ করে রেখে সেটা সময় মতো ইউজ করে। তো সেটাকে আবার অটোক্লেভিং করে সেটা জীবাণুমুক্ত করতে হয়। বাট আমাদের ফার্মেসিতে অনেক সময় স্টাইল গস এভাবে প্যাকিং করা থাকে যেটা ছোটোখাটো কোনো কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু যখন ব্যাপক কোনো কাজে বা বড় কোনো ওটিতে গস ব্যবহার করা হয় তখন সাধারণত হাত দিয়ে তৈরি করে অটোক্লোভিং করে যে গসগুলো রেডি করা থাকে সেগুলোই ব্যবহার করা হয়। এই গসটারও ব্যাপক ব্যবহার রয়েছে। এই গসটা সাধারণত অপারেশনের পূর্বে রোগীর স্কিনে ডিসইনফেক্টেন্ট করার জন্য এই গস দিয়ে সাধারণত পভিসেপ বা বিভিন্ন কিছু মেডিকেশন করা হয়। এই গস দিয়ে প্রেশার ব্যান্ডেজ দেওয়া হয় অনেক সময় রক্ত বন্ধ করার জন্য। এই গস দিয়ে যদি ওন্ড বা ক্ষত গভীর হয়ে থাকে সেই ক্ষতর ভিতর গসের সাথে মেডিসিন মিক্স করে সেখানে প্রবেশ করিয়ে তার উপর ব্যান্ডেজ করা হয়। তো এই গসের কিন্তু বিভিন্ন প্রকার ব্যবহার রয়েছে। নর্মাল ড্রেসিংগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে সাধারণত গজই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। নেক্সট আমরা জানবো কট ক্ল্যাম্প সম্পর্কে। তো ক্ল্যাম্প বলতে কোনো কিছু ক্ল্যাম্প করা বোঝায় এবং আমাদের আম্বিলিক্যাল কর্ড, আমাদের যখন কোনো শিশু জন্মগ্রহণ করে বা সিজারিয়ান হোক বা যে কোনো ডেলিভারি হোক, শিশুটির কর্ড ক্ল্যাম্প কিন্তু কেটে সেপারেট করা হয় ব্লিডিং না হওয়ার জন্য এবং যাতে ইনফেকশন না হয়, কোনো মাইক্রোবিয়াল বা মাইক্রো অর্গানিজম যাতে প্রবেশ করতে না পারে, এই কারণে আসলে সেটাকে আটকে দেওয়ার জন্য এই ডিভাইসটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা জানতে পারি ফিডার সম্পর্কে। ফিডার তথা ফিড মানে খাওয়ানো, আর যে ডিভাইসটা দ্বারা খাওয়ানো হয় সেটার নাম হলো ফিডার। তো এই ফিডার সম্পর্কে আমরা সবাই অবগত।
এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের ছোট বড় হয়ে থাকে। ফিডার নিয়ে কথা বলে আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করতেছি না, নেক্সটে চলে যাই। নেক্সট আমরা আলোচনা করতে পারি ব্রেস্ট পাম্প সম্পর্কে। মায়ের দুধটা যদি কখনো পাম্প করে বের করে আনতে হয়, তখন যে ডিভাইসটা আমরা ইউজ করি বা যে অ্যাপারেটাসটা ইউজ করি সেটার নাম হলো ব্রেস্ট পাম্প। অনেক সময় অনেক মায়েদের বেবিকে মায়েদের থেকে সেপারেশনে রাখতে হয় দীর্ঘ সময় ধরে, তো সেই সময়টাতে মায়েদের দুধ সেই বাচ্চাটাকে খাওয়াইতে হয়, কারণ মায়েদের দুধের কোনো বিকল্প নাই। যার ফলে কিছু কিছু মায়েদের ক্ষেত্রে ব্রেস্ট পাম্প ইউজ করে বেশি করে মিল্ক জমা করে সেটা বাচ্চাকে সময় অনুযায়ী খাওয়ানো যায়, যার ফলে ব্রেস্ট পাম্পটা দরকার হয়। আবার কিছু কিছু মায়েদের ক্ষেত্রে মিল্কের ইনসাফিসিয়েন্সি থাকে, তথা যে পরিমাণ মিল্ক বাচ্চা পাওয়ার কথা সে পরিমাণ পায় না, সেক্ষেত্রে ব্রেস্ট পাম্প ইউজ করলে অনেক সময় মায়েদের মিল্কের পরিমাণ বৃদ্ধি হয় এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পেয়ে থাকে। আবার অনেক সময় বাচ্চা সেপারেশনে থাকার জন্য বা যে কোনো কারণে মায়েদের বুকে অতিরিক্ত দুধ বা মিল্ক জমা হয়ে থাকে, সে মিল্কটা পাম্প করে বের করতে হয়, যার জন্য এই ডিভাইসটা ব্যবহার হয়ে থাকে। নেক্সটে আমরা আলোচনা করতে পারি অ্যাবডোমিনাল বাইন্ডার সম্পর্কে অথবা অ্যাবডোমিনাল বেল্ট সম্পর্কে। সিজারিয়ান প্যাশেন্ট কিংবা যে কোনো ধরনের লাম্বার অপারেশন হলে সেই অপারেশনের জায়গাটা বা লাম্বার এরিয়া কভার করার জন্য বা চেপে রাখার জন্য যাতে ব্যথা না হয় কিংবা মুভমেন্ট করতে অসুবিধা না হয়, কিংবা বেবি নর্মাল ডেলিভারি হলে বা যে কোনো ডেলিভারি হলে মায়েদের পেট প্রসারিত অবস্থা থেকে হঠাৎ করে সংকুচিত হওয়ার ফলে একটা অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয় শরীরের মধ্যে বা অ্যাবডোমিনাল রিজনের মধ্যে, সেই প্রতিক্রিয়াটা দমন করার জন্যই মূলত অ্যাবডোমিনাল বেল্টটা ব্যবহারের জন্য সাজেস্ট করা হয়। তো এই অ্যাবডোমিনাল বেল্ট রোগীর স্বাস্থ্য অনুযায়ী স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল এরকম সাইজের হয়ে থাকে। এই অ্যাবডোমিনাল বাইন্ডারের মতো আরেকটা বেল্ট সাধারণত ইউজ করতে বলা হয়, সেটাকে বলা হয় লাম্বো স্যাক্রাল বেল্ট। এটাকে অনেক সময় ব্যাক সাপোর্ট বেল্টও বলা হয়। এটা হলো এমন একটা বেল্ট যেটা আমাদের লাম্বার রিজন এবং স্যাক্রাল রিজন দুইটা রিজনই কাভার করে থাকে এরকম একটা বেল্ট। তো এই বেল্ট সাধারণত ইউজ করা হয়ে থাকে আমাদের স্যাক্রাল রিজনে ব্যথা বা যে কোনো ধরনের স্ট্রেস বা ট্রমা রিডিউস করার জন্য, কিংবা বিভিন্ন কারণে ডক্টর এই লাম্বো স্যাক্রাল বেল্টটা পরার জন্য সাজেস্ট করে থাকে। এবং এটার সাইজও স্মল, লার্জ, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল এরকম হয়ে থাকে। এবারে এমন একটা ব্রেস্ট সম্পর্কে জানবো যে ব্রেস্টটা আমাদের লাম্বার রিজন, স্যাক্রাল রিজন এবং আমাদের থোরাসিক রিজন সবগুলো কাভার করে, তথা আমাদের এই ঘাড়ের উপর থেকে একদম স্যাক্রাম পর্যন্ত স্পাইনাল কর্ড নামে কিছু নার্ভ থাকে এবং এই নার্ভকে ঘিরে রয়েছে আমাদের কশেরুকা এবং এই পুরো ভার্টিব্রাল কলামটাকে আমরা মেরুদণ্ড বলে থাকি। তো আমাদের এই ভার্টিব্রাল কলাম জাতীয় যদি কোনো প্রবলেম হয়, কোনো অপারেশন বা কোনো স্ট্রেস বা আঘাত কিংবা ব্যথা যে কোনো ধরনের প্রবলেমের কারণে আমাদের একটা ব্রেস ইউজ করার পরামর্শ দিয়ে থাকে ডক্টররা, সেই ব্রেসটাকে বলা হয় টেলর ব্রেস। এই ব্রেসটা যে প্রথম উদ্ভাবন করেছিল তার নাম অনুসারে এই ব্রেসটার নাম রাখা হয়েছে, বাট এটার আরও কিছু নাম রয়েছে। এরপরে আমরা যেটা আলোচনা করতে পারি সেটা হলো এলবো ব্যাক অথবা আর্ম স্লিং। স্লিং বলতে কোনো কিছুকে সাপোর্ট দিয়ে ধরে থাকা বোঝায়। তো যদি আমাদের এই আর্মটাকে বা ফোর আর্মটাকে সাপোর্ট দিয়ে ধরে থাকে এমন একটা জিনিস, সেই জিনিসটার নাম অবশ্যই আর্ম স্লিং। তো আমাদের হাত মুভমেন্ট করা যায় না কখন, যখন আমাদের হাত ভেঙে যায় বা এই ধরনের কোনো ফ্র্যাকচার হয় তখন তাড়াতাড়ি সেরে ওঠার জন্য আমাদের হাতটাকে ফিক্স করে রাখতে হয়। তো এই ফিক্স করে রাখতে যে জিনিসটা আমাদের সহায়তা করে সেটা হলো এলবো ব্যাক। আমাদের এই পার্টটাকে এলবো বলা হয় এবং এই পার্টটা ধরে থাকে যে ব্যাকটা সেটা হলো এলবো ব্যাক, অথবা এই আর্মটাকে স্লিং করে তথা সাপোর্ট দিয়ে রাখে যে জিনিসটা সেটা হলো আর্ম স্লিং। তো এই এলবো ব্যাক এবং আর্ম স্লিং একই জিনিস। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হলো স্ক্রোটাল ব্যান্ডেজ বা স্ক্রোটাল সাপোর্ট কিংবা স্ক্রোটাল স্লিং। স্ক্রোটাম নামে আমাদের যে অর্গানটা রয়েছে আমাদের পেনিসের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে, অনেক সময় এই অর্গানটাকে আমাদের সাপোর্ট দিয়ে রাখতে হয়। সেটা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন সার্জারিজনিত কারণ হতে পারে কিংবা ব্যথাজনিত কারণে হতে পারে কিংবা ট্রমাজনিত বা আঘাতজনিত কারণে হতে পারে কিংবা কম মুভমেন্ট করতে হবে এরকম প্রয়োজনীয়তা তৈরি হতে পারে, এসব বিভিন্ন কারণে সেই স্ক্রোটামটাকে আমাদের সাপোর্ট দিয়ে রাখে এরকম একটা ব্যান্ডেজ বা এরকম একটা স্লিং হলো স্ক্রোটাম স্লিং। নেক্সটে এবং আজকের ভিডিওর সবশেষে আমরা কয়েকটা জিনিস একসাথে কভার করতে পারি, সেটা হলো এলবো সাপোর্ট বা নি সাপোর্ট কিংবা অ্যাঙ্কেল সাপোর্ট। এই সাপোর্টগুলোর সাথে রিলেটেড কয়েক প্রকার জিনিস রয়েছে, যেমন অ্যাঙ্কেল সাপোর্ট নামে আলাদা জিনিস রয়েছে আবার অ্যাঙ্কলেট নামে আলাদা জিনিস রয়েছে, বাট ঘুরাই ফিরাই এগুলা জিনিসের কিন্তু কাজ একই। যেমন এলবো সাপোর্ট এবং নি সাপোর্ট, এই জয়েন্টটা হলো আমাদের এলবো জয়েন্ট এবং হাঁটুর জয়েন্টটা হলো আমাদের নি জয়েন্ট। তো এই দুইটা জয়েন্টে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের যে জিনিসগুলো ব্যবহার করতে হয় এই জিনিসগুলোর বিভিন্ন কারণে ব্যবহার করতে হয়। অনেক সময় খেলাধুলা জনিত কারণে ইউজ করতে হয়, অনেক সময় আঘাত
প্রতিরোধ করার জন্য ইউজ করতে হয়, অনেক সময় এই মুভমেন্টটা কম করার জন্য ইউজ করা হয়, ব্যথা রোধ করার জন্য ইউজ করা হয়, বিভিন্ন কারণে এখানে বা নিতে কিংবা অ্যাঙ্কেল জয়েন্টে সাপোর্ট দিয়ে রাখা হয়। তো এই জিনিসগুলো সম্পর্কেও আমরা অবশ্যই অবগত থাকবো।